আমি যেটা করেছি সেটা তো অন্যায় করেছি, তাই না? তোমার সঙ্গে, দেবীর সঙ্গে আমার তো অনেক আগেই বোঝা উচিত ছিল যে পর্ণাবু যত না আমার ছেলে তা থেকে অনেক বেশি করে দেবীর ছেলে। মানুষীদি, দেবী, দেবী, কি করে আমি তোমাকে এরকম ভুল বুঝলাম বলতো? তুমি তো কিছু জানতে না মানুষীদি। হ্যাঁ জানতাম না, আমি জানতাম না যে পর্ণাবু তোমার সন্তান, কিন্তু এটা তো জানতাম যে তুমি কখনো ওর ক্ষতি চাও না। যেদিন আমি জানতে পারলাম তুমি আমার সন্তানের মা, সেদিন যদি আমি মানুষকে সত্যিটা বলতে পারতাম তোমাকে এত অপমান সহ্য করতে হতো না। জানতে চাইবে না কেন সেদিন সত্যিটা বলতে পারিনি? বাচ্চাটাকে বুকের মধ্যে আগলে মানুষ যখন ঘুমোচ্ছিল পারিনি, পারিনি ওকে কষ্ট দিতে। তোমার ছেলের কাছে যাও। এই হচ্ছে তোর আসল মা, তুমি না হোক ঠাকুমা দিদিমার মুখে শুনেছি দেবকীর কোল থেকে তার বাপ বাচ্চারে নিয়ে যশোদার কোলে দিয়ে এসেছিল। সেও মা আর এও মা, তার যদি রক্ত হয় এরও চোখের জল, চোখের জলের ভাগ হয় নাকি মা? মানুষীতে এবার আমরা যাব। চলো মনিমা। যাবে মানে? আর কেউ না জানুক, তুমি তো জানো মানুষীতে আমার গুপ্ত ভালো থাকবে, সুখে থাকবে, এর থেকে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার হতে পারে না। আমি আমি হয়তো ওর কাছে থাকবো না, কিন্তু আমি তো জানবো ও ভালো আছে, সুখে আছে। ওর যে তোমাদের বড় দরকার মানুষীতে, বড় দরকার। দেবী কোথায় যাবে? দেবী মণিমার সাথে আমি আবার নতুন করে বাঁচবো। বাচ্চাটা দুই মাকে পেয়ে গেছে, আসি মানুষীদি। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। Thank you.